নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত, বড়দেরকে প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, সেই কারণে সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, যেহেতু দেবীপক্ষ পড়ে গেছে আর পুজোও আরম্ভ হয়ে গেছে, সেই কারণে এই পুজোর কটা দিন মঠ মন্দির ও আশ্রমের ভিডিও একটু বিরত রাখছি। এই পুজোর কটা দিন আপনাদের সামনে তুলে ধরব ছোট বড় বিভিন্ন মণ্ডপ এবং প্রতিমার ভিডিও। তো বন্ধুরা, সেই কারণে আজকে আমি যাচ্ছি বনগাঁয়। বনগাঁয় কেমন পুজো হয়েছে সেটা আমিও দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বনগাঁতে কিন্তু আমি এই প্রথম যাচ্ছি। শুনেছি বনগাঁয় খুব ভালো দুর্গা পুজো হয়, তবে আমি আগে কখনো যাইনি, এই প্রথম যাচ্ছি। তো বন্ধুরা, বনগাঁয় আমি যাব চাকদা হয়ে। চাকদা থেকে আমি চাকদা বাস স্ট্যান্ড থেকে আমি চাকদা টু বনগাঁ বাস ধরে বনগাঁয় গিয়ে পৌঁছব। আপনারা কিন্তু চাকদা থেকেও যেতে পারেন বাস স্ট্যান্ড থেকে বাস ধরে, আর যদি চান ট্রেনে যেতে তবে শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল ধরে খুব সহজেই আপনারা বনগাঁয় পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে নেব বনগাঁয় যাওয়ার জন্য। তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি চাকদহ বাস স্ট্যান্ডে। চাকদহ স্টেশন থেকে চাকদহ বাস স্ট্যান্ড মাত্র 1 মিনিটের হাঁটা পথ। এই যে দেখছেন সামনেই বাস দাঁড়িয়ে আছে, এখান থেকে আমি চাকদা টু বনগাঁ 20 নম্বর বাসে উঠে বনগাঁয় গিয়ে পৌঁছব। প্রথমেই চলে আসলাম প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে এবছরের ভাবনা হচ্ছে কমল গান্ধার, মণ্ডপ সৃজনে রাজু দে। এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবটা হচ্ছে বনগাঁ হসপিটালের একদম সামনে। বনগাঁ হসপিটালের সামনেই যে মাঠটি রয়েছে এই মাঠেই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এই পুজোটা হয়। জোর কদমে দেখুন মণ্ডপসজ্জার কাজ চলছে। আজ হচ্ছে দ্বিতীয়া, পঞ্চমীর দিন এনারা বললেন মণ্ডপ কমপ্লিট হয়ে যাবে, তবে আজকে কিন্তু এই মণ্ডপটি উদ্বোধন হয়ে গেছে। মণ্ডপের ভেতরের যে অংশ সেই অংশের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর টুকটাক লাইটের কিছু কাজ বাকি আছে, তবে বাইরের দিকটা অনেকটাই এখনও বাকি আছে। তবে ওনারা বললেন পঞ্চমীর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মণ্ডপটা পুরোটা কমপ্লিট হলে কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগবে। তো বন্ধুরা, আপনারা কিভাবে আসবেন এখানে? আপনারা যদি বাসে করে আসেন তবে চাকদাহ বাস স্ট্যান্ড থেকে বনগাঁগামী বাস ধরে আপনাদের নামতে হবে বনগাঁ হসপিটালের সামনে। হসপিটালের সামনে নামলেই আপনারা এই মণ্ডপটি দেখতে পাবেন। আর যদি বনগাঁ স্টেশন থেকে আসেন, স্টেশন থেকে টোটো ধরে আপনারা চলে আসবেন হসপিটাল। হসপিটালের সামনে আসলেই আপনারা এই অপূর্ব সুন্দর পূজা মণ্ডপটি দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, এবারে মণ্ডপের ভেতরের অংশটা আমরা একটু দেখে নিই। আর মণ্ডপে মাতৃ প্রতিমা চলে এসেছে, আমরা সেই প্রতিমা দর্শন করে নিই। মণ্ডপের ভেতরের অংশে ওপর দিককার যে কাজগুলো এগুলো কিন্তু সব কাঁচের কাজ, প্লাইবোর্ডের ওপরে কাঁচ বসিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে। অসাধারণ সুন্দর, একদম নিখুঁত কাজ দেখুন। আর এই মাঝখানটা একটা ঝাড়বাতি হবে বড়,
তো সেই ঝাড়বাতি এখনও লাগানো হয়নি। মণ্ডপের ভেতরে এখন লাইটিংয়ের কাজ চলছে, লাইটগুলো লাগানো হচ্ছে। আর এই যে দেখুন সামনেই দেখতে পাচ্ছেন চেয়ার সাজানো, এই আজকে সন্ধেবেলায় এইখানকার এই মণ্ডপের প্রতিমার উদ্বোধন হয়ে গেছে, প্রতিমা চলে এসছে। তো আমরা দেখবো, সেই প্রতিমাও দেখে নেবো একবার। তার আগে এই মণ্ডপ সজ্জাটা ভালো করে ঘুরে দেখে নিই আমরা একটু, যদি এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে আপনারা যখন আসবেন পঞ্চমী বা ষষ্ঠীর দিনকে, এই মণ্ডপটি অসাধারণ সুন্দর লাগবে। কিন্তু এখন বন্ধুরা এই যে পিলারগুলো দেখছেন, এইগুলো কিন্তু ফাইবারের তৈরি। এই যে সমস্ত ডিজাইনগুলো সমস্ত কিছুই কিন্তু ফাইবারের এগুলো, আর ফাইবারের মাঝখানে যে এই যে লাল সবুজ এইগুলো দেখছেন, এইগুলো সব কাঁচ বসানো। পুরো মণ্ডপটাই প্লাইবোর্ড, ফাইবার এবং কাঁচ দিয়ে তৈরি হচ্ছে। এই হচ্ছে দেখুন মাতৃ প্রতিমা, অসাধারণ সুন্দর একটি প্রতিমা। মা এখানে পদ্মাসনে বসে রয়েছেন, সঙ্গে রয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। প্রতিমা শিল্পী স্বপন ভট্টাচার্য অ্যান্ড সন, রূপদানে সিন্টু ভট্টাচার্য, ঠিকানা হচ্ছে শিমুলতলা রোড, বনগাঁ। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ দর্শন করে এবার আমি চলে যাচ্ছি মতিগঞ্জের দিকে। প্রতাপগড় স্পোর্টিং ক্লাব থেকে মতিগঞ্জের দূরত্ব হচ্ছে পায়ে হেঁটে 5 মিনিট মতন। ইছামতি নদীর ব্রিজ পার করেই হচ্ছে মতিগঞ্জের যে মোড়টা, সেই জায়গাটা। তবে পথে যেতেই আপনারা এরকম সুন্দর সুন্দর সব লাইটিং দেখতে পাবেন। সমস্ত লাইটগুলো এখনও জ্বালানো হয়নি, কয়েকটা লাইট জ্বালানো হয়েছে। এখানে এই যে এই গেটটা দেখছেন, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই গেটটা। এটা হচ্ছে জাগ্রত সংঘের গেট। আপনারা মতিগঞ্জের দিকে যেতেই বাঁদিকেই পেয়ে যাবেন জাগ্রত সংঘের পূজা মণ্ডপ। এই যে দেখছেন বনগাঁ পৌরসভা, নীল দর্পণ। এই নীল দর্পণ বিল্ডিংয়ের পাশের যে মাঠটা, সেই মাঠেই হয়েছে জাগ্রত সংঘের পূজা মণ্ডপ। এই হচ্ছে জাগ্রত সংঘের পূজা মণ্ডপ। জাগ্রত সংঘের এইবারকার থিম হচ্ছে সমুদ্র সৈকত। এই মণ্ডপটিও এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে এখনও। আজকে আমি দ্বিতীয়ার দিন এসেছি, দ্বিতীয়ার দিনে এই মণ্ডপগুলোর কাজ এখনও চলছে। পঞ্চমীর দিনকে কিন্তু এই সমস্ত মণ্ডপগুলোর কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এই মণ্ডপটার ভেতরে ঢুকেও আমরা একটু দেখে নিই ভেতরটা কতটা সাজানো হলো। ভেতরটা দেখুন একদম সেই পাতলা পাতলা যে নেটগুলো, সেই নেট দিয়ে কাজ করা হয়েছে। মানে সমুদ্র সৈকত আর কি, সমুদ্রের তলায় যে জলটা সেইটা করা হয়েছে, মানে ঢেউগুলো করা হয়েছে। এই যে দেখুন পাশে যে শ্যাওলা থাকে, সমুদ্রের তলায় বিভিন্ন গাছপালা থাকে, সেইগুলো করা হয়েছে। আর এখানে দেখুন প্রচুর ডলফিন করা রয়েছে, এগুলো সব শোলা দিয়ে তৈরি, এগুলোও সমস্ত কাজ হবে। আর ওপরেও দেখুন এরকম বিভিন্ন মাছ ডলফিন দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে ডিজাইন করা হয়েছে। এই যে দেখুন এখানে এখনও কাজ চলছে, এই দাদারা কাজ করছে। এই মণ্ডপে প্রতিমা এসে এখনও কিন্তু পৌঁছায়নি। এই যে সামনের যে স্টেজটা দেখছেন, এই স্টেজের ওপরেই প্রতিমা বসানো হবে। এইবার চলে আসলাম দেখুন মতিগঞ্জ। এই হচ্ছে মতিগঞ্জ, আর এখানে এই যে দেখছেন ঘড়িটা,
ঘড়িটায় কিন্তু লাইটিংয়ের একটা কাজ করা হয়েছে, অসাধারণ সুন্দর লাগছে এই লাইটিংটা। আর এই সোজা হচ্ছে পেট্রাপোল বর্ডার, আর ঠিক বাঁ দিকটা দিয়ে চলে গেলেই বাঁ দিক থেকে এই মতিগঞ্জ থেকে 5 মিনিট মতন হাঁটলেই বাঁ দিকে হচ্ছে এগিয়ে চলো সংঘ। তো চলুন বন্ধুরা, এই মতিগঞ্জ থেকে এবারে আমরা এগিয়ে চলো সংঘের দিকে যাই। এগিয়ে চলো সংঘ এইবারকার কেমন প্রতিমা বা কেমন মণ্ডপ সজ্জা করেছে সেটা আমরা দেখে আসি। এই মোড় থেকে এগিয়ে চলো সংঘ অবধি যেতে হেঁটে সময় লাগবে 5 মিনিট। আপনারা কিন্তু এই যে পূজা মণ্ডপগুলো দেখালাম, এই পূজা মণ্ডপগুলো কিন্তু একদম পাশাপাশি পেয়ে যাবেন এবং আপনারা পায়ে হেঁটেই এই পূজা মণ্ডপগুলো দর্শন করতে পারবেন। এই যে দেখছেন এখানেও একটা খুব সুন্দর লাইটিং করা হয়েছে, এই লাইটটা হচ্ছে এগিয়ে চলো সংঘের লাইট। দেখুন বন্ধুরা, মতিগঞ্জ মোড় থেকে 5 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম এগিয়ে চলো সংঘে। এই হচ্ছে এগিয়ে চলো সংঘের পূজা মণ্ডপ। এগিয়ে চলো সংঘের এইবারকার উপস্থাপনা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো এই মণ্ডপটিরও এখনও বাইরের দিকের কাজ কিছুটা বাকি রয়েছে আর ভেতরকার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এই মণ্ডপটাও আমরা ভেতরটা ভালো করে ঘুরে দেখে নিই। আর বাইরে দেখতেই পাচ্ছেন এখনও কাজ চলছে। তো এই মণ্ডপে আমি জিজ্ঞেস করলাম যারা কাজ করছেন, ওনারা বললেন এই মণ্ডপটিও মোটামুটি 5ম দিনকে কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন মণ্ডপটি তৈরি হচ্ছে, এগুলো দেখছেন এই যে ডিজাইনগুলো হয়েছে এগুলো হচ্ছে প্লাস্টিকের যে চামচগুলো রয়েছে যেগুলো দিয়ে আমরা ঘুগনি টুগনি খাই সেই প্লাস্টিকের চামচ দিয়ে করা হয়েছে। আর রয়েছে থার্মোকল, থার্মোকল কেটে দেখুন এখানে সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। এগুলো সবই প্লাইবোর্ডের ওপরে এরকম প্লাস্টিকের চামচ দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে। তো এইবারে আমি যাচ্ছি মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে প্রতিমাও দেখুন চলে এসেছে, আর এই মণ্ডপটিও আজকেই প্রতিমা উদ্বোধন হয়ে গেছে। এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ, অসাধারণ সুন্দর হয়েছে, অসাধারণ সুন্দর। মণ্ডপের ভেতরের অংশের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওপরটা দেখছেন এই সুন্দর সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো রয়েছে, আর এই প্রত্যেকটাই কিন্তু সমস্ত চামচের কাজ, সব প্লাস্টিক চামচ দিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। আর মণ্ডপের ভেতরে শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ থেকে বাল্যকালের লীলা রাসলীলা এরকম বিভিন্ন সুন্দর সুন্দর ছবি দিয়ে পুরো মণ্ডপ সুসজ্জিত করা। তাছাড়াও নিচের দিকে রাধাকৃষ্ণের বড় বড় খুব সুন্দর সুন্দর সব ছবি রয়েছে। এই হচ্ছে এই মণ্ডপের মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমাতে কিন্তু সাবেকি ছোঁয়া রয়েছে, আর মাতৃপ্রতিমার যে সাজসজ্জা অপূর্ব সুন্দর।
এগিয়ে চলো সংঘের প্রতিমা এবং মণ্ডপ দর্শন করে মতিগঞ্জ থেকে 10 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম বাটার মোড়। বাটার মোড় থেকে একটু এগোলেই হচ্ছে অভিযান সংঘের পূজা মণ্ডপ। তবে আপনারা মতিগঞ্জ থেকে টোটোই করেও আসতে পারেন, টোটোই করে আসতে আপনাদের সময় লাগবে 5 মিনিট আর ভাড়া হচ্ছে 10 টাকা। এই হচ্ছে অভিযান সংঘের পূজা মণ্ডপ। অভিযান সংঘের পূজা মণ্ডপটা কিন্তু একদম রাস্তার উপরেই হয়, স্টেজ করে মণ্ডপটা ওপরের দিকে হয় আর তলা থেকে যাতায়াতের রাস্তা থাকে। এইখানে যে দাদারা কাজ করছেন, যারা মণ্ডপ তৈরি করছেন, তাদের থেকে জানতে পারলাম এই যে মণ্ডপটি তৈরি হচ্ছে এইবারকার থিম হচ্ছে এটা সৃষ্টির সুখের উল্লাস। তো বন্ধুরা, এই মণ্ডপ দর্শন করতে গেলে আর এই মণ্ডপের প্রতিমা দর্শন করতে গেলে কিন্তু আপনাদের এই যে সিঁড়ি দেখছেন সামনে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে পাশে আবার মণ্ডপের ভেতরে প্রবেশ করার জন্য ওই দিকেও সিঁড়ি রয়েছে। তো আমি এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম। এখানে দেখুন মণ্ডপের এখনও কাজ চলছে, এই মণ্ডপেও এখনও পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি, এই মণ্ডপের ভেতরেও বললো কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। এখানে দেখুন সবই প্লাইবোর্ডের ওপরে কাজ হচ্ছে, কিন্তু প্লাইবোর্ডের ওপরে শালপাতার বাটি আর কাঠের যে চামচ সেই জিনিস দিয়ে কাজ হচ্ছে। এই যে দেখছেন প্লাইবোর্ডের ওপরে কাঠের চামচ দিয়ে এবং শালপাতা দিয়ে ডিজাইন করা হয়েছে, আর এইগুলো হচ্ছে প্লাস্টিক জাতীয় একটা জিনিস যেগুলোকে মুড়িয়ে মুড়িয়ে এরকম পানের খেলির মতন করে সেইটা দিয়ে ডিজাইন করা হয়েছে। এই মণ্ডপটিও কিন্তু পুরো কমপ্লিট হলে অসাধারণ সুন্দর লাগবে। আর এই যে গোল গোল যে জিনিসগুলো দেখছেন, এখানে যে কাজ করছেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে গোল গোল এগুলো কি, উনি বললেন যে কদবেল নাকি, এগুলো কদবেলের ওপরে কালার করে এগুলোকে এরকম বসানো হয়েছে। এখানেও দেখুন একটা ডিজাইন তৈরি হচ্ছে প্লাস্টিক পাইপ দিয়ে, প্লাইবোর্ডের ওপরে প্লাস্টিক পাইপ দিয়ে ডিজাইন হচ্ছে। তো চলুন বন্ধুরা, এবারে আমরা মণ্ডপের ভেতরে একটুখানি প্রবেশ করে দেখে নিই মণ্ডপের ভেতরটায় কতটা কাজ হচ্ছে, আর এই মণ্ডপে কিন্তু প্রতিমা চলে এসছে, সেই প্রতিমাও আমরা এবারে দর্শন করে নেব। আমরা দেখুন সামনে দিক দিয়ে একটা সিঁড়ি দিয়ে উঠলাম, এবারে এই দিক দিয়েও মণ্ডপের ভেতরে প্রবেশ করার জন্য আরেকটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আপনারা মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবেন। প্রতিমা দেখুন চলে এসছে, তো আমরা প্রতিমাও দর্শন করব, তার আগে মণ্ডপের ভেতরে যে কারুকার্যগুলো করা হচ্ছে সেগুলো একটু দেখে নিই। দেখুন এখানে দেখুন বড় বড় হাঁসের ডিজাইন করা হয়েছে আর প্রত্যেকটা এরকম কাঠের চামচ দিয়ে, আর এই মণ্ডপের ভেতরে পাতা ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু অরিজিনাল পাতা, গাছের যে পাতা সেই পাতাকে পচিয়ে সেই পাতার জালিকাগুলোকে সাদা রং করে তারপরে সেই পাতাগুলো ব্যবহার করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের গাছের পাতা রয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের পাতা রয়েছে। আর ওপরের দিকে দেখুন বন্ধুরা, এখানে একটা ঝাড়বাতি করা হয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। যেহেতু ভেতরে লাইট এখনও দেওয়া হয়নি সেই কারণে একটু দেখতে অসুবিধা হচ্ছে, তবে লাইট দেওয়ার পর এই মণ্ডপ সজ্জাও কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। এখানে দেখুন প্রচুর পাতা রাখা রয়েছে। এই মণ্ডপটা কিন্তু সমস্তটাই প্রকৃতির সব জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে, গাছের পাতা, শাল পাতা, কাঠের চামচ এই সমস্ত জিনিসই ব্যবহার করা হয়েছে। কিন্তু এই যে দেখছেন এখানে কাজ চলছে, এই দাদাটা দেখুন একটা একটা করে পাতা আঠা দিয়ে লাগিয়ে ডিজাইনগুলো তৈরি করছে। তো বন্ধুরা, এইবারে চলুন এই মণ্ডপের প্রতিমা আমরা দর্শন করে নিই। এই হচ্ছে এই মণ্ডপের প্রতিমা। এই মণ্ডপের প্রতিমাও কিন্তু সাবেকি প্রতিমা, এক চালায় সাবেকি সাজে সুসজ্জিত, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পুজো সকলের ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।